বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি গোটা বিশ্বের মধ্যে একজন আদর্শবান রাষ্ট্রনায়ক হতে চায়, গোটা বিশ্বের মধ্যে তিনি যদি বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে প্রেজেন্ট করতে চায়, তাহলে আমি মনে করি নবী মুহাম্মাদের আদর্শ ছাড়া শেখ হাসিনার কাছে অন্য কোনো আদর্শ নাই। কারণ আপনি যাই হন না কেন, আপনার জন্য বেস্ট মডেল যার কাছে আছে তিনি হচ্ছে আমার নবী মুহাম্মদ। আধুনিক রাষ্ট্রের রূপকার আপনারা যাকে খুশি তাকে ধরতে পারেন, কিন্তু আমার কাছে আধুনিক রাষ্ট্রের রূপকার হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মাইগ্রেট করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি একটি রাষ্ট্র গঠন করলেন, সেই রাষ্ট্রের নাম হচ্ছে মদিনা। সেই রাষ্ট্রের নাম এই পৃথিবীর প্রথম তিনি রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সংবিধান চালু করলেন। এর আগে পৃথিবীবাসী কোনো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সংবিধান কি এটা জানত না। এই জন্য আধুনিক রাষ্ট্রের রূপকার আপনারা যাকে খুশি তাকে ধরতে পারেন, কিন্তু আমার কাছে আধুনিক রাষ্ট্রের রূপকার হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি খিলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করলেন, কোরআন দিয়ে সমাজ পরিচালিত করলেন, ফলে অশান্ত সমাজ শান্ত হল, অশান্তির দাবানলে পড়া সমাজে শান্তির সুবাতাস ছড়িয়ে পড়ল, সর্বত্র শান্তি এলো। প্রেসিডেন্টের নাম মুহাম্মদ, ফর্মুলার নাম আল কোরআন। আমি জবাব চাচ্ছি, প্রেসিডেন্টের নাম মুহাম্মদ, ফর্মুলার নাম আল কোরআন। তিনি তো এমন একজন যার শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই আদর্শ, সবটাই নাকি শুধু তার নবুয়তের জীবন আদর্শ না, সবটুকু আদর্শ। তিনার কোনো কিছু আপনি অস্বীকার করতে পারবেন না, সব কিছুতেই তিনার জন্য আদর্শ। তিনি শিশুর আদর্শ, কিশোরের আদর্শ, যুবকের আদর্শ, আবার একজন ব্যবসায়ীর আদর্শ, তিনি যুদ্ধের ময়দানে একজন সাচ্চা সেনাপতির আদর্শ, আবার রাষ্ট্র পরিচালনার দিক দিয়ে তিনি একজন রাষ্ট্র নেতারও আদর্শ, ঠিক না? এজন্য দুনিয়ার কোনো শিশু যদি আদর্শবান শিশু হতে চায়, তবে নবী মুহাম্মাদের শিশুকাল তাকে ফলো করতে হবে। দুনিয়ার কোনো কিশোর যদি আদর্শবান কিশোর হতে চায়, নবী মুহাম্মাদের কিশোরকাল তাকে ফলো করতে হবে। আজকে যুবক তোমরা যারা আছো, এই যুবকগুলো যদি আদর্শবান যুবক হতে চায়, নবী মুহাম্মাদের যৌবনকাল তাকে ফলো করতে হবে। দুনিয়ার কোনো ব্যবসায়ী যদি আদর্শবান ব্যবসায়ী হতে চায়, নবী মুহাম্মাদের ব্যবসায়িক রুলস তাকে ফলো করতে হবে। দুনিয়ার কোনো কমান্ডার ইন চিফ যদি আদর্শবান সেনাপতি হতে চায়, কমান্ডার হতে চায়, তাহলে যুদ্ধের ময়দানে নবী মুহাম্মাদের সেনাপতির যে রুলসগুলো ছিল এগুলো তাকে ফলো করতে হবে। ঠিক একইভাবে দুনিয়ার কোনো রাষ্ট্রপতি রাষ্ট্রনেতা যদি আদর্শবান রাষ্ট্রপতি রাষ্ট্রনেতা হতে চায়, তাহলে যার আদর্শ তাকে ফলো করতে হবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি গোটা বিশ্বের মধ্যে একজন আদর্শবান রাষ্ট্রনায়ক হতে চায়, গোটা বিশ্বের মধ্যে তিনি যদি বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে প্রেজেন্ট করতে চায়, তাহলে আমি মনে করি নবী মুহাম্মাদের আদর্শ ছাড়া শেখ হাসিনার কাছে অন্য কোনো আদর্শ নাই। কারণ আপনি যাই হন না কেন, আপনার জন্য বেস্ট মডেল যার কাছে আছে তিনি হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার জন্য তিনি আদর্শ। খিলাফত ব্যবস্থা তিনি কায়েম করলেন।